আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। সাথে আছি নূপুর চৌধুরী। আমরা প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আমরা আজকে একটু ব্যতিক্রম ধর্মী একটি বিষয় নিয়ে কথা বলবো। সে কারণে আমাদের স্টুডিওতে আজকে আমরা পেয়েছি সম্মানিত অতিথি হিসেবে শেলা ইফতেকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো যে যারা অটিস্টিক, মাদকাসক্ত কিংবা যারা মানসিকভাবে অসুস্থ তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, সরকার থেকে কি ধরনের সহায়তা আছে, তাদের পরামর্শ কি হবে, তারা কোথায় যাবেন, কি ধরনের সহায়তা পাবেন, সেক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে তারা কিভাবে নিজের ক্যারিয়ারটিও গুছিয়ে নেবেন। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের অভিজ্ঞ একজন আমরা পেয়েছি, শেলা ইফতেকার, তার সাথে আমরা কথা বলবো। সেই সাথে দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে। এছাড়াও আমরা সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usm। শেলা ইফতেকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে শুরুতেই আমি জানতে চাই যে পুনর্বাসনের যে প্রক্রিয়াটি আছে, আমি শুরুতে জানতে চাই যারা মাদকাসক্ত, আমরা অনেক সময় দেখা যায় যে খুব অল্প বয়সেই হয়তো কারো ছেলে মেয়ে এই ধরনের অ্যাডিক্টেড হচ্ছে, আমরা তখন হাল ছেড়ে দিই যে আমার ছেলে মেয়েটির ভবিষ্যৎ কি হবে, সে পড়াশোনাটি শেষ পর্যন্ত করতে পারবে কিনা, কিংবা সে তার যে ভবিষ্যৎ সে নিজে গড়তে পারবে কিনা। তো শুরুতে আপনার কাছে আমি জানতে চাই যে এক্ষেত্রে প্রাথমিকভাবে আপনারা কি করেন, যে একটি ছেলে কিংবা একটি মেয়ে অ্যাডিক্টেড, প্রাথমিক কাজটি কি হয় আপনাদের? এখন প্রাথমিক কাজ যেটা প্রথমে হবে যে তাদের বয়স কত, সেটার উপর ডিপেন্ড করবে। এখন সে কি, যেমন 21 একটা কাট অফ এজ, তারপরে কোথায় যাবে সেটা ভিন্ন। আর যদি তার চেয়ে বয়স কম হয় বা হাই স্কুলে থাকে, তাহলে হাই স্কুল থেকেই তাদেরকে সেই পুনর্বাসন বা যে ধরনের ট্রেনিং নিতে চায় সেটা করা যায়। বাট ইভেন্টুয়ালি, মানে ইনিশিয়ালি অ্যাজ কাউন্সিলার, আমি রিহ্যাবিলিটেশন কাউন্সিলিং বলে এটাকে, ইটস কল্ড রিহ্যাবিলিটেশন ভোকেশনাল কাউন্সিলিং। কারণ আমরা সমস্ত যারা ডিসেবিলিটি যেটা বলে সেটাতে, যারা মাদকাসক্তি হতে পারে, অটিজম হতে পারে, যে কোনো ধরনের ফিজিক্যাল হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টে হাত নেই, হ্যাঁ, তার হয়তো পা নেই, তে হুইল চেয়ারে আছে। আমি যেমন ভেটারেন্স এর সাথে কাজ করেছি ভিআর, যেখানে হাউস্টনে, এখানে ডাউনটাউনে, তো ওখানে যেমন তারা কিন্তু মেন্টাল হেলথ এর বা অটিস্টিক কিন্তু তাদের তত ছিল না, অথবা ছিল PTSD যেটাকে বলে, ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, বা তাদের হয়তো ছিল অ্যাংজাইটি, ডিপ্রেশন যেটা হয়, হ্যাঁ, কিন্তু তারা জন্ম থেকে কিন্তু সেরকম। আমরা ভাগে ভাগে, আমি ধাপে ধাপে আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, একটু বিস্তারিত ভাবে আমরা আলোচনা করতে চাই। আমি শুরুতে, আপনি বলছিলেন, খুব সুন্দর করে ভাগ করে দিয়েছেন যে কোন বয়সে আমি শুরুতে মাদকাসক্ত যারা তাদের বিষয়টি জানতে চাই, তারপরে আমি অটিস্টিক মেন্টালি যারা সে বিষয়গুলো আমি ধাপে ধাপে জানবো। শুরুতে আমি জানতে চাই যে যে বাচ্চাটি হয়তো হাই স্কুলে গণ্ডি মাত্র ঢুকেছে, তখন সে মারাত্মকভাবে অ্যাডিক্টেড, সে হয়তো পড়াশোনাটি ঠিক মতো করতে পারছে না, তো সেই জায়গাটিতে আপনাদের কাজ কি হয়? তো তখন যেটা হয় যে আমাদেরকে হাই স্কুলে ইনভাইট করা হয়, সেখানে সোশ্যাল ওয়ার্কার থাকে, টিচার থাকে, এবং প্যারেন্টসদেরকে ডাকা হয়। তো এই তিনটা এন্টিটি আমরা একসাথে মিটিং এ বসলাম। তো তখন একটা জিনিসটাকে, টার্মটা হচ্ছে IEP, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান। আচ্ছা, কারণ আপনি বুঝতে পারছেন যে কোনো কারণে, মাদকাসক্তি হোক বা যে কোনো কারণেই হোক, পড়াশোনা বাকি বাচ্চারা যেভাবে করছে, ন্যাচারালি সেভাবে তো সেই বাচ্চা করছে না, হ্যাঁ, সেটা যে কারণে হচ্ছে, সেখানে টিচারের ইনপুট থাকতে পারে, সোশ্যাল ওয়ার্কারের ইনপুট থাকতে পারে, যে সে হয়তো সেভাবে পড়াশোনা করতে পারছে না। তো যেটা হবে যে তখন IEP যেটা হবে সেটা সেই প্ল্যানটাতে ইনিশিয়েট করে, আমরা ডিসকাশন করি সবার সাথে, কিন্তু আমাদের সেই ফাইনাল ডিসিশনটা আমি নেব অ্যাজ আ কাউন্সিলর। আমি সমস্ত কিছু দেখব, যে টিচার কি বলছেন, অনেক সময় বিহেভিয়ার ইস্যু চলে আসে, যে তারা হয়তো ক্লাসের মধ্যে ঠিক মতন পড়াশোনা করতে পারছে না, ছোট গ্রুপে হয়তো তাদেরকে নিতে হবে। তারপরে আবার আরেকটা জিনিস, যেটা বয়সের কথা যদি আমি বলি, যে সে আগামী 3 বছরে বা 4 বছরে যখন সে গ্রাজুয়েট হবে বা হাই স্কুল পাশ করে চলে যাবে, তারপরে সে কি করবে? আচ্ছা, মানে আপনারা সেই পরিকল্পনাটি করে ফেলেন যে ভবিষ্যতে সে, এই বিষয়ে আপনার কাছে আমি আরেকটু স্পষ্টভাবে, আমি যদি বলি যে নির্দিষ্টভাবে জানতে চাই, যে হয়তো আমরা রিকগনাইজ করলাম, শনাক্ত করলাম যে এই বাচ্চাটি হয়তো মাদকাসক্ত, তার ভবিষ্যৎ সুন্দরভাবে পড়াশোনা শেষ করে, তখন তার, আমি বলবো যে যে জায়গাটি, যে তাকে সেই জায়গা থেকে ফিরিয়ে এনে কর্মজীবনে প্রবেশ করানোর ক্ষেত্রে আপনারা কি করেন? একটা খুব
মজার একটা কথা আমি বলতাম, যখন আমার কাছে আসতো, আমি যখন কাজ করতাম যেখানে রাইকার্স আইল্যান্ডে প্রিজনার্সরা আসতো, তাদের একটা ক্রিমিনাল রেকর্ড, এটাও কিন্তু খুব বড় একটা ডিসএবিলিটি আপনি ধরতে পারেন, যে তারা কিন্তু চাকরিতে যেখানে আপনি যাবেন, আমার বাচ্চারা যাবে, তারা কিন্তু অ্যাপ্লিকেশনে লিখবে, সাথে সাথে কিন্তু তাদের ডিনাই হয়ে যাবে, হ্যাঁ, সেটা সেটা লিগালি হোক বা ইলিগালি হোক, সেটা বাতিল হয়ে যাবে। তো তখন তাদেরকে আমি বলতাম যে তুমি এসছো এখানে ডিসেবিলিটির জন্য, আমি কিন্তু একটা ডিসেবিলিটি স্পেশালিস্ট, কিন্তু আমার কাজ কিন্তু তোমার অ্যাবিলিটিটা দেখা। আচ্ছা, তো এইটা এই কথাটা যখন বলি তখন মানুষ ধরে ফেলে যে আমার কাজটা কি, কাজটা কি হবে, কারণ ভিন্ন মানুষের অ্যাবিলিটি কিন্তু ভিন্ন ভিন্ন হবে এবং সে অনুযায়ী তার পথটি দেখিয়ে দেয়। আমাদের কাজ হচ্ছে যে ওর অ্যাবিলিটির উপরে ফোকাস করা। আচ্ছা, হ্যাঁ, আর আপনি বুঝেন যে এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাপার, যে বাচ্চার সাথে ঘটেছে বা ঘটছে সেও কিন্তু বুঝতে পারছে যে সবাই খুবই অস্থির তাকে নিয়ে। তো এরকম একটা বাচ্চা বা মনে করেন একটা টিনেজার যখন আসে তখন কিন্তু তারও মন খুব খারাপ। তো আমি যখন একটা কাউন্সিলর, আমি কিন্তু একটা বাইরের মানুষ, আমাকে একটা মানে কাগজপত্র বা আমার ফাইল দেখে ইন্টারভিউ করে আমি বুঝতে পারি, ইভ্যালুয়েশন আমরা করি ইনিশিয়ালি, তারপরে আমরা ধরতে পারবো যে কি অসুবিধা কি প্রবলেম। কিন্তু সবচেয়ে আগে আমার কাজ একটা কাউন্সিলর হিসেবে তাকে শান্ত করা, যে একটা ইতিবাচক ভাবে দেখা এবং ভবিষ্যৎ আছে। এর মধ্যে যেটা ভিআরএ করি আমরা ভেটারানদের সাথে, সেটা হচ্ছে আমরা পার্সেন্টেজ নেই। আচ্ছা, সেটা হচ্ছে ওই ডিসএবিলিটি পার্সেন্টেজ হিসেবে হয় যে অ্যাবিলিটির পার্সেন্টেজটা কত। ফর এক্সাম্পল, যে যদি তার চোখের প্রবলেম হয়, এই যে আমি চশমা পরে আছি টেকনিক্যালি কিন্তু এটাও ডিসএবিলিটি, কারণ আমার 20/20 ভিশন নেই, চশমা খুলে ফেললে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো আমাদের কাজ হচ্ছে যে আপনার ডিসএবিলিটিটা কোথায়, হ্যাঁ, সেটাকে আমরা কতখানি অ্যাবিলিটিতে নিয়ে আসতে পারি। এটা ছাড়া আরেকটা থাকে, সেটাকে আমরা সেলফ ডাইরেক্টেড একটা আমরা ইভ্যালুয়েশন করি। সেলফ ডাইরেক্টেড ইভ্যালুয়েশন মানে হচ্ছে কি, যে বাবা মার কাছ থেকে চাপ থাকতে পারে, সামাজিকভাবে একটা চাপ থাকতে পারে, যে তোমার এই কাজ এই ধরনের কাজে যাওয়া উচিত, তুমি একটা কম্পিউটার টেকনোলজিতে ঢুকে যাও, আমার বাবা মা চায় আমি লয়ার হয়ে যাই। তো এরকম অনেক সময় একটা প্রেশার থাকে বাবা মার কাছ থেকে। তা আমার কাউন্সিলর হিসেবে কাজ থাকবে যে আমি ওই সেলফ ডাইরেক্টেড যখন অ্যানালিসিসটা করি তখন কিন্তু আমি সেই ইন্ডিভিজুয়ালের সাথে কথা বলছি। আচ্ছা, এবং তাকে আমি জিজ্ঞেস করছি তুমি কি পছন্দ করো, কি করতে চান। তো সে অনুযায়ী আমি শুরুতে যদি জানতে চাই যে সিটি থেকে কি ধরনের ব্যবস্থা আছে। তো সিটি থেকে হচ্ছে দুটো, একটা হচ্ছে যে যেটা আপনি বলছেন যে ডিসেবিলিটি, সো ডিসেবিলিটির যে ওয়েবসাইটে আপনারা যেতে পারেন এটাকে বলে অ্যাক্সেস, একটা এস কম আছে, ACCES। সো অ্যাক্সেস কিন্তু বোর্ড অব এডুকেশনের আন্ডারে, নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে। কি করেন তারা? স্ট্রিক্টলি ডিসেবিলিটির জন্য। আচ্ছা, হ্যাঁ, সো যার যার ডিসেবিলিটি, সেটা মেন্টাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, যেটাই হোক, সাইকোলজিক্যাল হতে পারে, যে কোনো ধরনের ডিসেবিলিটির, তাদের কাজ হচ্ছে যে তাদেরকে প্লেস করা। আমার ফর এক্সাম্পল, আমার কাজ হবে, আমি যদি অ্যাক্সেসে কাজ করি তাহলে আমার কাজ হবে যে তাদেরকে ইভ্যালুয়েট করা প্রথমে, এবং তাদের ইন্টারেস্ট কোথায়, এবং সেই ইন্টারেস্টে সেই ট্রেনিংটা তাকে দেওয়া, ট্রেনিংটা দেয়া, হ্যাঁ, সো সেই ট্রেনিংটা দেওয়া। এখন যেটা অ্যাক্সেসের আন্ডারে হচ্ছে কি, সবকিছু ফ্রি, এখানে কিন্তু আপনার কোনো কস্ট নেই, কিন্তু আপনাকে এখানে মানে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু একটা হাই স্কুলের লেভেল পর্যন্ত। আচ্ছা, ডিসএবিলিটি যাদের থাকে তাদের কিন্তু বয়সটাকে একটু এক্সটেন্ড করা হয়, হ্যাঁ, তো নট নেসেসারিলি 18-21 পর্যন্ত কিন্তু কনসিডার করা হয় যে তারা ক্লাস করবে, তারপরেও সে খরচাটা সরকার থেকে দিচ্ছে, তো সেটা তারা করবে, সেটা হচ্ছে অ্যাক্সেস। এখন সেটা যদি না থাকে, ফর এক্সাম্পল আপনি যেটা মাদকাসক্তির কথা বললেন, যে এটা একটা টেম্পোরারি হতো বা ট্রানজিশনের জন্য হতো, ট্রানজিশনের একটা কারণের জন্য তার ছিল, যে কোনো সময় কোনো কারণে হচ্ছে, এটা কিন্তু একটা পার্মানেন্ট কোনো ধরনের ইলনেস না। ফর এক্সাম্পল, হ্যাঁ, তো আমি কোনো ডায়াগনোসিস ওরকম, হ্যাঁ, হয়তো বা সে রিহ্যাবে ছিল কিন্তু এখন সে সুস্থ। তো এই ধরনের যখন আসে তখন হয় কি, সে ডিসেবিলিটিটাতে সে ক্যাটাগরিতে অনেক সময় আমরা সেটাকে ফিট করতে পারি না। আচ্ছা, যদি ওই ক্যাটাগরিতে ফিট না হয় যে ইউ ডোন্ট হ্যাভ আ পার্মানেন্ট ডিসএবিলিটি, তোমার কোনো পার্মানেন্ট ডিসএবিলিটি নেই, এটা কিন্তু সাময়িক, তো তাহলে হবে কি, তাহলে সে চলে যেতে পারে সিটিই প্রোগ্রাম বলে একটা আছে। আচ্ছা, সেখানে কি হয়? সেটা কিন্তু ওই ক্যারিয়ার ট্রেনিং, কিন্তু এটা আরো অনেক বেশি আমি বলবো যে নর্মালাইজড। আচ্ছা, মানে হচ্ছে যে কারো সন্তান যেতে পারে ওখানে। আচ্ছা, যে কেউ যেতে পারে, কিন্তু দ্য ডিফারেন্সেস, এটা হচ্ছে ট্রেনিং, সি স্ট্যান্ডস ফর ক্যারিয়ার, টি স্ট্যান্ডস ফর ট্রেনিং ইন এডুকেশন, সো ক্যারিয়ার, এটা হচ্ছে ক্যারিয়ার ট্রেনিং এর জন্য, এডুকেশনের জন্য করা হয়। রাইট নাও নিউ ইয়র্ক সিটিতে 200 প্রোগ্রামস আছে। আচ্ছা, আর 16 ডিফারেন্ট ক্লাস্টার্স বলে, ক্লাস্টার্স মানে হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল আপনার
হসপিটালিটি হতে পারে, আমি হোটেলে কাজ করতে চাই, আইটি যেটা হচ্ছে কম্পিউটারে যদি আমি করতে চাই, অনেকে শেফ হতে চায়, রান্না খুব পছন্দ করে, নট নেসেসারিলি যে পড়াশোনা করে আমি বিএ আমি পাশ করলাম কিন্তু আমি রান্না খুব পছন্দ করি, ছেলে হতে পারে মেয়ে হতে পারে, তো ও ধরনের 16টা ডিফারেন্ট ক্যাটাগরি আছে, এগ্রিকালচার হতে পারে, অনেক কিছু হতে পারে, ফাইন্যান্স থাকতে পারে, তো ওই ক্যাটাগরির আন্ডারে তারা কিন্তু এটা কিন্তু স্ট্রিক্টলি জবের জন্য, সেখানে আমার ভোকেশন এবং রিহ্যাবটা চলে আসে, এটা না যে সার্টিফিকেটটা আমি ওয়ালে ঝুলিয়ে রাখলাম, পারপাসটা কিন্তু সেটা না, পারপাসটা হচ্ছে তাদেরকে যেটা আপনি বললেন প্রথমে যে সমাজে তাদেরকে ফিরিয়ে ফিরিয়ে আনা এবং একটি জায়গা তৈরি করা। এক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই যে কাজটি অনেক কঠিন, যাদেরকে নিয়ে কাজটি করা হয় তারা প্রথমত যে কোনো ক্ষেত্রেই সে মাদকাসক্ত হতে পারে, সে শারীরিকভাবে মানসিকভাবে যে কোনো একটি জায়গায় তার ঘাটতি আছে, যে কারণে তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য কাজটি করে থাকেন। আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে যে কোনো ধরনের টেকনিক্যাল, আমি যদি বাংলায় বলি যে কারিগরি শিক্ষা, সে রান্না আর ঘর থেকে শুরু করে যে কোনো জায়গায় সে তার কাজটি করে নিতে পারে, এখন এই জায়গাটি থেকে আমি যদি জানতে চাই যে একজন মাদকাসক্ত তাকে তো আগে সুস্থ করতে হবে, তারপরে হচ্ছে তাকে আমি পথ দেখাবো যে তুমি এই ধরনের তোমার এবিলিটি আছে, তুমি এই জায়গায় কাজটি, তো আপনাদের কাজ কখন থেকে শুরু হয়, তাকে সুস্থ মানে যখন শনাক্ত করা হলো তারপর থেকে ধাপে ধাপে কোন জায়গাটি থেকে আপনি কাজটি করা শুরু করেন? কাউন্সিলিং একটু টেকনিক্যাল জিনিস জিজ্ঞেস করে ফেললেন, সো লেটস পুট ইট 9 মান্থস, আমাদের যেটা কাউন্সিলিং হয় 9 মান্থসের, সো ফার্স্ট 3 মান্থস হচ্ছে আমাদের ইনিশিয়াল ইভ্যালুয়েশন, যেটা সেখানে আমি করছি কারণ আমি সেখানে জানতে পারছি যে তার সোশ্যাল ওয়ার্কার কি বলছে, নার্স চিন্তা করছে যে কি করবে, এখনো কিন্তু একটা সলিড তাদের মাথায় চিন্তা আসেনি, এবং আমরা আমাদের নিজেদের মধ্যে কাউন্সিলরদের মধ্যে বলি যে এখনো তারা ওই একটা মেঘের মধ্যে, একটা ধোয়ার মধ্যে আছে, কারণ অনেক কিছু ঘটছে, সবকিছু কিন্তু নতুন, তাদেরকে কেউ কখনো বলেনি যে ইউ আর সাকসেসফুল হিউম্যান বিং, তুমিও কিন্তু ততখানি সাকসেসফুল হতে পারো, নট নেসেসারিলি যেটা নরমালি তোমার বাবা মা করেছেন, দ্যাট ডাজেন্ট মিন যে তুমি সাকসেসফুল না, তো এটা কেউ তাকে বলেনি। আচ্ছা, তারপরে আসলো 6 মান্থস, তখন আমাদের আমি আবার তাদের ইভ্যালুয়েশনে আনলাম, এর মাঝে কিন্তু আমাদের মিটিং হয়, আমরা সবাই প্রফেশনালস যারা, আমাদের 3-4টা যে আমাদের অ্যাকচুয়ালি লিগালি উই হ্যাভ টু হ্যাভ মেডিকেল, তারপরে আপনার সোশ্যাল ওয়ার্কার অ্যান্ড অলসো রিহ্যাব কাউন্সিলার, আমার কাজটা আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটা কিন্তু একটু এন্ডে আসে, সবার রেকমেন্ডেশন গুলো চলে আসে, তো আমার কিন্তু স্টেবিলাইজেশন যেটাকে বলে, আমার কিন্তু ওই স্টেবল সিচুয়েশনটা থাকতে হবে, নট অনলি দ্যাট, সাইকোট্রপিক মেডিকেশন যেগুলো আপনি মনে করেন হয়তো বা সাইকোলজিক্যাল ইস্যুজের জন্য, অলসো ফর অ্যালকোহলিজম যদি থাকে, ও সমস্ত কিছু স্টেবল থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, যে আমাকে অ্যাপ্রুভাল দিচ্ছেন সবাই যে সে এখন কাজে যেতে পারে, তার হাতে তো আমি ছুরি ধরিয়ে দিতে পারি না, না সে ছুরিতে তো কাটতে পারবে না, কাটতে পারবে না, তো তাকে আগে তো স্বাভাবিক ওই জায়গাটিতে আসতে হবে। জি জি জি। তাছাড়া যেটা অ্যাক্সেসের কথা বললাম, যেটা স্ট্রিক্টলি ডিসএবিলিটি, ফর এক্সাম্পল যদি আপনার মাদকাসক্তির সাথে যদি আরো কোনো কিছু ইস্যু থাকে বা এটা লং টার্ম থাকে, তার মেন্টাল হেলথে হয়তো বা এফেক্টেড হয়ে গেছে, তখন হবে কি যে এই ইভ্যালুয়েশন গুলো অ্যাক্সেস কিন্তু একটা সেপারেট ইভ্যালুয়েশন, এটা NYU তে করতো, আই এম নট শিওর এখন কোথায় করে, বাট ডিফারেন্ট একটা জায়গায় 4-5 উইকস ধরে কিন্তু তাদের হ্যান্ড আই কোঅর্ডিনেশন ডিফারেন্ট থিংস তাদেরকে টেস্ট করা হয়। আমরা এই প্রসঙ্গ থেকে ধাপে আসব, একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা সেই প্রশ্নটি নিতে চাই, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্রঙ্কস থেকে, আমার নাম মোহাম্মদ আবুল বাশার। জি আবুল বাশার ভাই, বলুন। হ্যাঁ, আমার একটা মেয়ে বাংলাদেশ আসছে, নিউ ইয়র্কে ইমিগ্রেন্ট হয়ে আজকে 5 বছর, আমার মেয়েটার বয়স হয়েছে 14 বছর, এখন 15 বছর পড়ছে, তো সে ক্লাস 10 গ্রেডে হয়, কিন্তু সে এমনি স্কুলে নাম্বার 1 নম্বরে, কিন্তু বাসা তো একটু সকালবেলা বাথরুমে গেলে পানি ফেলায় দিয়ে মানে অত্যন্ত মেজাজ দেখা, তো 1.5 বছর ডাক্তার কাছে যায় নাই, না যাওয়ার কারণে আমি তার স্কুলে তার ভ্যাকসিন রেকর্ড দরকার, তখন আমি তার চেষ্টা করছি প্রাইমারি ডাক্তার কাছে নেওয়ার জন্য, নিতে পারি নাই, তখন আমি অ্যাম্বুলেন্স কল করি যে কবি হসপিটালে নিয়েছিলাম, তখন মেয়েটা একটা মিথ্যা কথা বলছে যে আমি তারে মারছি, তখন ওরা 11 দিন একটা মেন্টাল হসপিটালে রাখছে, রাখি টেস্টটা পরীক্ষা করছে, সবকিছু নর্মাল, মিথ্যা বলে প্রমাণ হয়েছে, এবং ওরা মেয়েরও একটা কাগজ দিছে, আমারও একটা কাগজ দিছে, পরবর্তীতে একটা কেস হয়ে গেছে সোশ্যাল ওয়ার্কার এসিএস কেস সলের, তো এখন
প্রতি সপ্তাহে 6 সপ্তাহ যাওয়ার কথা ছিল তার থেরাপি। তো মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। এর পরবর্তীতে এসিএস এ একটা মোবাইল ক্যাশ টিম একটা বলে এসিএস এর, ওদেরকে হ্যান্ডেল করে দিচ্ছে আরো একটু উপরে। তো এখন এরা আজকেও আসছে বাসা থেরাপিস্ট। তো থেরাপিস্ট সাথে মেয়েটা কোনো কথা বলে না। আবার বাঙালি একটা মেয়ে আছে, ওই দুবাসি দিছে, কিন্তু ও আমরা যেগুলা বলি ওটা প্রপারিটি বলতে পারে না, না করার কারণে আমাদের একটা বিরাট ক্ষতি হয়েছে তথ্য গেলে। তো এখন আবার ডাক্তার আছে শনিবারে, তো দেখি এখন কি করে। ডাক্তার বলতে ওই থেরাপি, এটাতে জানতাম স্যার, কিন্তু মেয়ে এমনি স্কুলে নাম এক নাম্বার। এখন আবার ওই আফু বলছে না এগ্রিকালচারে, এর একটা আগামীকালকে একটা ইন্টারভিউ আছে এগ্রিকালচারে, ব্রঞ্চে অনেক দূর, তা আমি নিয়ে যাবো। তো আবার এখন এটাই জানতেছিলাম আর। আচ্ছা, আপনি এই ক্ষেত্রে কি বলবেন, তার জন্য কি পরামর্শ? আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, আমি ঠিক জানি না যে আপনি কি স্কুলের কর্তৃপক্ষের সাথে বসে কি আপনি তার এডুকেশন প্ল্যান, এখনো একটু ছোট কিন্তু তার এমপ্লয়মেন্ট প্ল্যান, হ্যাঁ আইপি করা যায়। তো এটা সোশ্যাল ওয়ার্কার যখন করে, আমার মনে হয় যে আপনি বলছেন যে থেরাপি মানে হচ্ছে সাইকোথেরাপি করছে, এসিএস কেস যখন হয়েছে তার মানে হচ্ছে সাইকোথেরাপি হচ্ছে, উইচ ইজ মেন্টাল হেলথ। তো আমার অ্যাকচুয়ালি আজকে আপনি বলেছেন বলে আমি মেন্টাল হেলথে যাচ্ছি না, আমার কিন্তু মেন্টাল হেলথেও একটা ডিগ্রি আছে, কিন্তু আপনি সেই ক্ষেত্রে ওনার পরামর্শ, আমি উত্তরটি আপনার কাছে চাই। আমি চাই যে আপনি মেন্টাল হেলথটা করছেন, এটা কিন্তু আমি যেটা বুঝছি থেরাপিতে, কিন্তু আপনার এই যে ভোকেশনাল রিহ্যাব তাকে একটা আশা দেওয়া, হ্যাঁ যে তার পজিটিভলি ইতিবাচক ভাবে খুবই পজিটিভ, কারণ যখন আমার ভবিষ্যতে কিছু নেই, সামনে আমার কিছু নেই, আমার করার কিছু নেই জীবনে, তখন কিন্তু সেই ফোকাসটা ভিন্ন অন্য জায়গায় চলে যায়, রাগ চলে আসে। তো ওই যেটা আমি বলছিলাম যে সে কি করতে চায় ভবিষ্যতে, সেটাতে তাকে সেই সেই প্ল্যান অনুযায়ী আইইপি, কিন্তু এডুকেশন প্ল্যান কিন্তু এক্স্যাক্টলি তাই, ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটা প্ল্যান করা হয় যে সে কি ক্লাস করবে, কোথায় করবে। মানে এই ক্ষেত্রে ওনার পরামর্শটা আমরা নিব। আরেকজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, সে প্রশ্নটি আমি আরেকটু বিস্তারিত ভাবে জানতে চাই। উনি তার আবেগ থেকে এবং তার মেয়ে যেহেতু একটি ট্রানজিশন পিরিয়ডে, সেই জায়গাটি থেকে আপনার কাছে জানতে চাই। তবে অনেকক্ষণ ধরে আরেকজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি বলছিলাম ব্রঙ্কস থেকে। জি আপা, কোশ্চেনটা হচ্ছে যে কারো যদি ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে হেল্প করবেন, কিভাবে সেই ব্যক্তিটি আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারে, কোন কোন দিকে ক্যারিয়ার ডেভেলপ করতে পারে? অনেকগুলো নন প্রফিট অর্গানাইজেশন আছে, আপনি যদি গুগল করেন আপনি দেখতে পাবেন যে এমপ্লয়মেন্ট তারা এবং গভর্নমেন্ট থেকে তারা ফান্ডিং পায়, সেটা আপনি নন প্রফিট যেহেতু আপনার কোনো খরচা হবে না, এবং তাদের কাজই হচ্ছে তাদেরকে প্লেস করা। সেটা হচ্ছে যে যখন ডিসেবিলিটি থাকে এবং অলসো ক্রিমিনাল রেকর্ড থাকে তখন গভর্নমেন্ট থেকে একটা পার্সেন্টেজ দেওয়া হয় সেই কোম্পানিকে। ফর এক্সাম্পল আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যেমন ওয়ালমার্ট, ওয়ালমার্ট কিন্তু অনেক হায়ার করে পিপল উইথ ডিসেবিলিটিস, অলসো টিজে ম্যাক্স টার্গেট, এরা হায়ার করে। এমন বড় বড় কোম্পানির হয় কি যে তারা কিন্তু একটা ট্যাক্স ব্রেক পায়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তাদের ইনসেন্টিভ। আমি একটা কথা বললাম যে যেমন আমরা বলছি যে আমি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিলাম, এরা করবে না এজন্য, কারণ হচ্ছে তারা কিন্তু ইনসেন্টিভ পাচ্ছে। আচ্ছা আচ্ছা, যেমন আপনি জানেন যে ভর্তুকি পাচ্ছে, ভর্তুকি পাচ্ছে, ভর্তুকি পাচ্ছে, হ্যাঁ। সো এটা কিন্তু আপনার ওই সেম ক্যাটাগরিতে হচ্ছে যে মহিলাদের হায়ার করা উচিত, পিপল উইথ কালার হায়ার করা উচিত। তো ক্রিমিনাল রেকর্ডস যাদের, তারা কি সরাসরি কোথায় যাবে? আপনি বলছেন বিভিন্ন সংগঠন আছে, নন প্রফিট অর্গানাইজেশন, তো তাদের যদি খুব সহজে কোনো আপনার যদি জানা থাকে এরকম কোনো অ্যাড্রেস, যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো জানবেন, অনেকে হয়তো আমরা জানি না যে কোথায় যেতে হবে, কি করতে হবে সবকিছু। আমি মনে করার চেষ্টা করছিলাম ফরচুন 5 বলে একটা অর্গানাইজেশন আছে, কিন্তু আপনি যদি এমপ্লয়মেন্ট, অ্যাকচুয়ালি আপনি সোশ্যাল সিকিউরিটি অফিসকে জিজ্ঞেস করলেও কিন্তু তারা আপনাকে এজেন্সির নাম বলে দিতে পারবে। আচ্ছা হ্যাঁ, ফরচুন 5 একটা আছে যারা করছে, দেয়ার ইজ লাইক আই থিঙ্ক 3-4 আছে যারা খুব বড় বড় অর্গানাইজেশন, গুগল সার্চ করলে আপনি পাবেন এমপ্লয়মেন্ট ফর পিপল উইথ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটা করলেই কিন্তু ওই নন প্রফিটের নামগুলো আপনি পেয়ে যাবেন, পেয়ে যাবেন। তার মানে হচ্ছে ক্রিমিনাল রেকর্ডস কিংবা কোনো ধরনের অটিজম সবকিছু মিলে আপনারা বলছেন যে ইতিবাচক একটি ভবিষ্যৎ আছে। সেই স্বপ্নের জায়গাটি থেকে আমরা বিরতির পর এসে আবারও কথা বলবো, সেই সাথে আরেকজন প্রশ্ন করেছিলেন সেই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত জানতে চাই, যে কারণ আমাদের অনেকেরই ট্রানজিশন পিরিয়ডে অনেক ধরনের সমস্যা হয়, যারা আমরা দেশ থেকে একটু বেশি বয়সে, প্রাপ্ত বয়সে আসি, একটি সুন্দর আমি বলবো সাজানো গুছানো সবকিছু রেখে নতুন একটি পরিবেশে খাপ খাইয়ে নেওয়ারও একটি বিষয় আছে। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং আমরা আজকে একটু ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আলোচনা করছি। যে সমাজের যারা আমরা সুস্থ স্বাভাবিক জীবন অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভাবে পাই না, তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমরা কি করতে পারি, আমরা পেয়েছি সে বিষয়ে অভিজ্ঞ আমি বলবো, তিনি কাউন্সিলিং করেন শেলা ইফতেখার। তিনি বলছিলেন যে কিভাবে যদি মাদকাসক্তি জড়িয়ে যায়, কেউ যদি অটিস্টিক শারীরিক মানসিক ভাবে যে কোনো ধরনের যদি সমস্যা থাকে, সে কিভাবে তার সুন্দর ভবিষ্যৎটি গড়ে তুলবে। একজন প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের জেরে আমি আরেকটু বিস্তারিত ভাবে জানতে চাই, যেহেতু আমরা ইমিগ্রেন্ট, আমাদের এই বিষয়গুলো একদম আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে আছে। আমরা অনেক সময় দেখি যে আমরা যখন বাংলাদেশ থেকে আসি এদেশে, আমরা বাংলাদেশে হয়তো বিশেষ করে যারা একটু বড় হয়ে আসি, ধরেন ছোট্টবেলার কথা বলছি না, যেমন একজন বলছিলেন যে তিনি তার মেয়েটিকে নিয়ে এসেছেন, তার 14-15 বছর, একটু রাগ বেশি, এরকম হয় প্রায়ই। আমরা ধরতে পারি না যে কেন এমনটি হচ্ছে, কারণ এই ট্রানজিশন পিরিয়ডে আমাদের হয়তো সুন্দর গোছানো অনেক কিছুই থাকে। আমরা হয়তো নিজের ওই 12-13 বছরের মেয়েটি, তার হয়তো বাংলাদেশে এমন কোনো কিছু ছিল যেটি হয়তো এখানে সে পাচ্ছে না, সে হয়তো বলতেও পারছে না কাউকে যে তার সুন্দর হয়তো ফ্রেন্ড সার্কেল ছিল কিংবা তার যে এডুকেশন সিস্টেম ছিল সব কিছু মিলে। তারপর আপনার কাছে আমি জানতে চাই, এই ট্রানজিশন পিরিয়ডে যখন মানুষের সমস্যাগুলো হয় অনাকাঙ্ক্ষিত, এ থেকে অনেক বড় ঘটনা ঘটে, যেমনটি তাদের পরিবারে ঘটেছে যে থেরাপিস্ট পর্যন্ত সব কিছু গিয়ে চলে যেতে হয়েছে, তো প্রাথমিকভাবে তারা কি করবেন? এই সন্তানটি যখন দেখাচ্ছে যে রাগ বেশি করছেন, আপনি বলছিলেন যে কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে সাময়িক, মাদকাসক্ত একটি সাময়িক, এই ধরনের বিষয় হচ্ছে সাময়িক, যে আমরা যে কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারি, তো সেই জায়গাটি থেকে কি করা অভিভাবকের ক্ষেত্রে যদি জানতে চান? অভিভাবকের ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি কোশ্চেনে শিওর ছিলাম না যে উনি সোশ্যাল ওয়ার্কার সহ স্কুলের মিটিংটা হয়েছে কিনা, কারণ এটা ট্রানজিশনের আগে তারা ডেফিনেটলি করবে। কিন্তু যদি প্যারেন্ট এটা রিকোয়েস্ট করেন যে আমি মিটিং করতে চাই এবং তারা তাদের দোভাষীকে আনতে পারেন, তখন চলে আসবে তাদের। তিনি আরেকটি প্রবলেমের কথা বলছিলেন যে দোভাষী ঠিক মতো ছিল, তো সেক্ষেত্রে কি করবেন তারা? তো তখন যেটা হয় যে স্কুল থেকে ইন্টারপ্রেটারকে ডাকা হয়। হ্যাঁ, তো তখন হবে কি যে সোশ্যাল ওয়ার্কার যদি তারা বাংলা ভাষাভাষী পেয়ে যান তাহলে তো খুবই ভালো, আর যদি নাও পান অ্যাটলিস্ট হবে কি যে বাবা মা তখন বুঝতে পারবেন যে কি ঘটছে, তো তার সমস্ত কথাবার্তা সবাই মিলে শুনবে যে তার তার মেয়ের প্রবলেমটা কি, টিচার কি বলছে, সোশ্যাল ওয়ার্কার কি আইডিয়া দিচ্ছে। সোশ্যাল ওয়ার্কার আর ক্লিনিক্যাল থেরাপিস্ট কিন্তু ভিন্ন। আচ্ছা, হ্যাঁ, যারা ক্লিনিক্যাল থেরাপিস্ট যারা হন তারা কিন্তু মেডিকেল মডেল দিয়ে কাজ করেন, যেটা হচ্ছে আপনারা জানেন যে ওষুধ দেওয়া থেরাপি হয়। কাউন্সিলিংটা এবং সোশ্যাল ওয়ার্কার ইজ এ লিটল ডিফারেন্ট। এটা আমি আপনাকে বলবো খুব ইজি একটা জিনিস, ব্যাপার হচ্ছে কি এটা লং টার্ম, আমরা কিন্তু কোনো ওষুধ দিয়ে ঠিক করছি না, আমরা কিন্তু লাইফ স্কিল শিখাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, যে আমি যদি ডিপ্রেসড হই, আমার কিছু ভাঙতে ইচ্ছা করে, আমি ছোড়াছুরি করবো, ভেঙে ফেলবো, বা বাবা মার মিথ্যা কথা বলছে, যেটা করছে এটা কিন্তু আউটবার্স্ট, কিন্তু এটা রিজন কিন্তু অন্য কিছু। আচ্ছা, এখন সেটা সে হয়তো টিচারের সাথে শেয়ার করতে পারে, হয়তো বা কার সাথে করবে আমরা জানি না, কিন্তু সেটা সেই অ্যাপ্রোচটা রাখতে হবে। এখন আনফর্চুনেটলি যেটা আমি শুনছি সেটা হচ্ছে যে একটা এক্সট্রিম মেডিকেল এবং লিগাল একটা সিচুয়েশনে কিন্তু মেটা চলে গেছে। এটার আরেকটা অ্যাসপেক্ট যেটা হচ্ছে পারিবারিক, যেটাকে আমি মনে করি, যেখানে আমার টিচারও বসে থাকবেন, যাকে আমি প্রত্যেকদিন দেখি, সোশ্যাল ওয়ার্কার সেও খুব ভালোভাবে জানেন, একটা দোভাষীও থাকলো বাংলাতে তাকে বলে দিলেন, বাবা মাও থাকলেন, তখন হয় কি একটা কমফোর্টেবল একটা পরিবেশে থাকবে, তখন সে ডিসকাস করবে। এটা কিন্তু না যে সে থেরাপিতে যাবে না, কারণ যেহেতু একটা লিগাল কেস, এসিএস কেস আছে, সেজন্য সেটাতে তাকে কন্টিনিউ করতে হবে। কিন্তু স্কুলে যে আমি প্রত্যেকদিন সকালে উঠে যাব, এটা যে আমাকে ফেস করতে হবে, বা আমাকে কেউ বুলি করছে, যেটা হয় অনেক সময় যারা ইমিগ্রেন্ট আসে, হয়তো বা বাংলা বা ইংরেজি ঠিক মতন বলতে পারছে না, হয়তো বা চুলে বেনি বাচ্ছে, যে কোনো কারণে বুলিং হতে পারে। 14-15 টিনেজ কিন্তু খুব একটা প্রাইম টাইম, তো সেটা হয়তো সে শেয়ার করতে পারছে না। আচ্ছা, সোশ্যাল ওয়ার্কটা খুবই জরুরি, মানে সেক্ষেত্রে আপনি তাকে পরামর্শ দিচ্ছেন যে থেরাপির পাশাপাশি কাউন্সিলিংটা তার জন্য খুবই জরুরি, সেটি হচ্ছে মেয়েটির জন্য, বাবা মার জন্য, বাবা মার জন্য, এবং সবাই একসাথে বসে, একসাথে বসে। এবং খুব সুন্দর পরামর্শ, যিনি প্রশ্ন করেছিলেন তিনি হয়তো দিক নির্দেশনা পাবেন, কারণ আমরা চাই প্রতিটি সন্তান সুস্থভাবে বেড়ে উঠুক, সুন্দর একটি ভবিষ্যৎ এই ক্ষেত্রে হয়। আপনি আর কি যুক্ত করবেন? আমরা বিভিন্ন বিষয়ে চাকরি জীবন সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম,
বলছিলেন যেটা যে বয়স যদি একটু বেশি থাকে, হ্যাঁ যদি এরকম বয়সে থাকে যেখানে তার হাই স্কুল হয়তো বা শেষ বা হয়তো দু এক বছর পেয়ে একুশের পরে হয়তো হতে পারে, তখন যেটা হবে যে ওই যে সিটি যেটা বললাম যে ক্যারিয়ার ট্রেনিং, সো ওই ক্যারিয়ার ট্রেনিং এ তারা যেতে পারে, সেখানে কিন্তু তারা সমস্ত ধরনের ট্রেনিং পেতে পারে। আমি এই ক্ষেত্রে বলছি যে একটা যেটা নর্মাল এডুকেশন বা একাডেমিক্সে যাওয়া, যে আমি এমবিএ করলাম বিবিএ করলাম বা ওই ধরনের পড়াশোনা, চার বছর কলেজ হয়তো বা শেষ করবে না। আমি কিন্তু আজকাল অনেক শুনছি যে অনেকে কিন্তু কলেজে যায়, এখন কিন্তু কলেজ ফ্রি, তারপর কিন্তু শেষ করছে না, শেষ করছে না। তো তাহলে হচ্ছে কি এন্ড গোলটা কি? কাজে তো যাচ্ছ না তুমি, তুমি শেষে সেই ওই ট্যাক্সি চালাচ্ছ, ডাঙ্কিন ডোনাটস করছো, সেটা তো বাবা মা ভবিষ্যৎ এত কষ্ট করে ভবিষ্যৎ দেখেননি, এখানে নিয়ে এসছেন সেই কারণে নিয়ে আসেননি তাদেরকে, হয়তো বা বাংলাদেশের চেয়ে অনেক ভালো পরিস্থিতিতে ছিলেন। তো সেটার জন্য যেটা হবে যে তারা এটা ছাড়া কিন্তু আরো অনেক ধরনের অকুপেশন আছে। আমি একটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেটা আমার এসেছিল আমার একটা ক্লায়েন্ট, সেটা হচ্ছে সে অপটোমেট্রিস্ট হলো, সে যে চশমা বানানোর যেটা, আমি জানতাম না যে এটা এত একটা বড় ফিল্ড, আচ্ছা যে এটাতে এত চাকরি, হ্যাঁ অপটোমেট্রি, সো ও অপটোমেট্রিতে পড়াশোনা করলো, এটা কিন্তু ক্যারিয়ার ট্রেনিং এর আন্ডারে। আচ্ছা, সেটি কত বছর সাধারণত আপনাদের ক্যারিয়ার ট্রেনিং, কত মাস কিংবা কত বছর? এটা আপনার আমি জানি না আপনার বাসায় কখনো এরকম হয়েছে কিনা, তারা কিন্তু ঘরে ঢুকলি $200 an hour, আচ্ছা কিছু করুক না করুক, এটা কিন্তু তাদের রেট, কারণ তারা মাস্টার ইলেকট্রিশিয়ানের লাইসেন্স পাওয়া। আচ্ছা, হ্যাঁ, এটা এমন একটা ফিল্ড যে এটা কোনো কিন্তু লিমিটেশন নাই, কারণ হচ্ছে এটা তোমার নিজের বিজনেস, তুমি ইলেকট্রিশিয়ান, তোমার লাইসেন্স আছে, নিজে একটা দোকান করলে তোমার আরো চার পাঁচজন তোমার আন্ডারে কাজ করছে, এমপ্লয়ি থাকতে পারে। এখানে কিন্তু মানে এগুলো হচ্ছে সব টেকনিক্যাল, ইলেকট্রিশিয়ানের এইচভ্যাক, যেটা এইচভ্যাকে প্রচুর ইনকাম করে, তারপরে একটা হচ্ছে এলিভেটর মেকানিক, আপনার কেমন লাগে যখন এলিভেটর চলছে না, হয়তো বা এসকেলেটর চলছে না, এবং এগুলো কিন্তু ইউনিয়ন জব। আচ্ছা, সো আপনি যখন এই টেকনিক্যাল ট্রেনিংটা পেয়ে যান, আই থিঙ্ক দ্য ম্যাক্সিমাম ইজ 36 months, বাট আদার দ্যান দ্যাট 1 year, খুব বেশি হলে 2 years হয়, 2 years হয় না ইউজুয়ালি। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে আপনার সাথে আলোচনায় আসছি। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, আমি আমার কথাটা পুরো শেষ, আমার নাম মোহাম্মদ আব্দুল, আমার কথাটা শেষ হওয়ার আগে লাইনটা কাটা গেছে। আচ্ছা বলুন। আমাদের সোশ্যাল ওয়ার্কের সাথে ফ্যামিলি মিটিং হয়েছে, এবং স্কুলে আমার 15 জন টিচার তো তার মিটিং হয়েছে, মিটিং এ সবকিছু বলছি, বলার পরে এরা স্কুল থেকে 7-8 দিন করে এরলো কথা বলবো বলছে, অলরেডি বলতেছে। আচ্ছা, অলরেডি বলছেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই আপু বলছে না যে এরা কোন কোন ডিপার্টমেন্টে পড়ালেখা, এই কম্পিউটারে সবসময় 14-15 ঘন্টা করে থাকে, এগ্রিকালচারের উপরে পড়ালেখা করতেছে। আচ্ছা, টেকনিক্যালের উপরে পড়াশোনা করতে চায়? হ্যাঁ, এগ্রিকালচার। অলরেডি একবার ইন্টারভিউ দিয়ে আসছে, আরেকটা ইন্টারভিউ সামনে আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গ আপনার প্রসঙ্গ জের ধরে ওনার সাথে আমরা কথা বলতে চাই, যে অনেকে আপনি বলছিলেন যে বাবা মা একটি চাপিয়ে দিচ্ছে আর ছেলে মেয়ের ইন্টারেস্ট হয়তো, আমরা ফোনের লাইনটি কেটে দেই কারণ স্পিকারের জন্য আমাদের ডিস্টার্ব করছে। আমরা যেটি জানতে চাচ্ছি যে, এবং প্রিয় দর্শক আরেকটি অনুরোধ করে রাখি আপনাদের জন্যই, আপনারা যখন প্রশ্ন করবেন আমাদের অবশ্যই ফোনের স্পিকারটি বন্ধ করে নেবেন এবং টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন। আপনাদের প্রশ্নটি যদি আমরা শুনতে না পাই ভালো করে, তাহলে উত্তরটিও দিতে পারবো না, আর এই সহায়তাটি করবেন কিন্তু আপনাদের জন্যই, কারণ আপনাদের প্রশ্ন আমরা ভালো করে শুনতে পেলে ভালো করে উত্তর দিতে পারবো। শেলা ইফতেখার, উনি যেমনটি বলছিলেন এবং আপনিও অনুষ্ঠানের শুরুতে বলছিলেন, যে আমরা অনেক সময় চাপিয়ে দিই যে আমার মেয়েটিকে ডাক্তারই হতে হবে, কিন্তু মেয়েটির হয়তো ইন্টারেস্ট নেই সেই জায়গাটিতে, এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয় যেটি সে শেয়ার করতে পারে না, তার বহিঃপ্রকাশ অন্যভাবে ঘটে। তো এক্ষেত্রে উনি যেমনটি বলছিলেন যে তার মেয়েটির কম্পিউটারে এই টেকনিক্যাল বিষয়গুলো, আপনি বলছিলেন ট্রেনিংগুলো সমস্ত সব ফ্রি, তো সেই বিষয়ে আরেকটু যদি বিস্তারিত বলতেন আমাদের দর্শকরা একটু তথ্য পেতো। এখন তার ইভ্যালুয়েশন যখন তারা করছে সোশ্যাল ওয়ার্কার, তখন আমি আমি জানি না যে তার আপনারা ডিসিশন নিয়েছেন কিনা যে তাকে আপনারা ক্যারিয়ার ট্রেনিং এ নিতে চান। ভোকেশনাল ট্রেনিং কিন্তু সেপারেট, বাবা মাকে পারমিশন দিতে হয় যে সে একটা রেগুলার যে ট্র্যাক যেটা পড়াশোনার সেটা সে করবে না, সে একটা টেকনিক্যাল লাইনে যেতে চায়। এটা যখন সে ডিক্লেয়ার করে তখন কিন্তু তাদের ওই আইইপি প্ল্যানটা চলে আসে। তো
আমি আমার যতদূর বুঝতে পারছি যে ওই স্টেজে এখনো তারা যায়নি, এখনো ইনিশিয়াল ইভ্যালুয়েশনে চলছে। ওই যে যেটা বলছিলাম যে 3 মাস 6 মাস 6 মাস এভাবে আমাদেরকে ইভ্যালুয়েশন করতে হয়, দেখতে হয় যে ট্রিটমেন্ট কেমন চলছে চলছে। কারণ একটা এসিএস কেস যখন হয় তখন হয় কি লিগ্যালিটি চলে আসে, তখন অনেক ধরনের পারমিশন অনেক কিছু চলে আসে, তখন আমাদেরকে ওয়েট করতে হয়। আমরা কিন্তু এসিএস এর পারমিশন ছাড়া আমরা অনেক কিছু করতে পারি করতে পারি না, সময় বলে দেয় তখন অনেক কিছু, যেহেতু হাতের বাইরে আমি বলবো যে পরিস্থিতি চলে গেছে, পরিস্থিতি চলে গেছে। কিন্তু একটা জিনিস আই রিয়েলি ওয়ান্ট টু পয়েন্ট আউট, বাবা মা আপনারা সবাই যাদের বাচ্চাদের বয়স 18 হয়নি, আপনাদের কিন্তু বাবা মাদের টোটাল কন্ট্রোল তখন সবকিছুর উপরে, সোশ্যাল ওয়ার্কারের উপরেও, ডিসিশন মেকিং এর উপরেও। ডিসিশন মেকিং মানে হচ্ছে আমার ছেলে মেয়ে যেটা বলছে বা আমরা একটা ডিসকাস করছি পারিবারিক ভাবে, সমস্ত কিছু কিন্তু ওনাদেরকে জানানো হবে বাই ল, এবং বাবা মাই কিন্তু পারমিশন দিবেন, পারমিশন দিবেন। যখন 18 হয়ে যায়, পার হয়ে যায়, তখন কিন্তু সে অ্যাডাল্ট হয়ে যায়, তখন অনেক কিছুই কিন্তু সোশ্যাল ওয়ার্কার আপনাকে বলবে না। আচ্ছা, তখন ওই সন্তানটি হচ্ছে উপযুক্ত ভাবে তার ডিসিশন ইন্ডিপেন্ডেন্ট। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, খুব সুন্দর আপনি আলোচনা করছিলেন এবং দর্শক যারা দেখেছেন তাদের কারো না কারো হয়তো জীবনের সাথে মিলে গেছে এবং আমরা চেষ্টা করেছি। সবশেষ উপসংহারে কি বলবেন আজকের অনুষ্ঠানের? আমি বলবো যে এখানে যারা এসছেন মাইগ্রেশনের প্রসেসে, ইমিগ্রেশনে অনেক ধরনের যেটাকে বলে যে ট্রমা বা ডিপ্রেশনে আমরা চলে যাই, সেটা বড়দের মধ্যে হয়, ছোটদের মধ্যে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার বাচ্চারা হয়তো বা আপনার অ্যাংজাইটিটাকে ধরে ফেলে, সেটার জন্য হয় কি যে তাদের ডিপ্রেশনটার একটা বহিঃপ্রকাশ হয়। আমরা বড় বলে আমরা হয়তো সেভাবে প্রকাশ করি না, ভাঙছি না, কিছু করছি না, কিন্তু বাচ্চারা তখন সেটাইকে কিন্তু এমবডি করে, মানে তারা নিয়ে নেয় সেটা বাবা মার টেনশনটা। তো বাচ্চাদেরকেও এবং আপনাদেরকে বুঝতে হবে যে অনেক ধরনের রিসোর্সেস আছে, আপনার যে টিচার সোশ্যাল ওয়ার্কার আছেন, অ্যাক্সেস যেটা বললাম সেটাতে আপনারা প্লিজ যান। আরেকটা ওয়েবসাইট আমি বলবো, আমি জানি না আপনারা দিতে পারবেন কিনা, সেটা হচ্ছে www.ooh.gov occupational, এটা হচ্ছে হ্যান্ডবুক। এটাতে হয় কি জানেন, এটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের BLS, ওটা হচ্ছে ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এর, প্রত্যেকটা জবে কোন স্টেটে কত টাকা ইনকাম করতে পারবে সব দেয়া আছে। ইট ইজ আ ফ্যান্টাস্টিক ওয়েবসাইট। আচ্ছা, তার মানে আমি চুজ করে নিতে পারবো বাচ্চারা চুজ করে। এবং সেলাইফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর আমি বলবো যে তথ্যবহুল আলোচনা হয়েছে। এবং দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন, এবং আগামীকাল ঠিক একই সময়ে আমরা হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন।